পিছিয়ে পড়া মৎস্যজীবীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিল জামালপুর পঞ্চায়েত সমিতি। শুক্রবার রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহযোগিতায় মৎস্যজীবীদের মাছ বিতরণ কর্মসূচি পালিত হয়। এদিন মোট 60 জন মৎস্যজীবীকে মাছের চারা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহবুব খান, মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পূর্ব বর্ধমান থেকে লুতু বালের রিপোর্ট, NNTV বাংলা।